আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিংক প্রজেক্টের আপডেট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এখন আমি শ্যামপুর বৌবাজার অংশে অবস্থান করছি। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অংশে রিটেইনিং ওয়াল বসানো হয়েছে এবং কিছু কিছু অংশে রিটেইনিং ওয়ালগুলো প্রস্তুত করা হচ্ছে। এই অংশে দেখা যাচ্ছে যে কিছু প্রস্তুতকৃত আগের রিটেইনিং ওয়ালগুলো এখানে বসানো হয়েছে এবং নতুন করেও এখানে পার্মানেন্টলি রিটেইনিং ওয়াল বসানো হচ্ছে। চলুন আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, আজকে অনেক কিছু নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। এখন আমি যে অংশটি দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশে পরবর্তীতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন বসানো হবে। সামনেই কিছু অংশে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়ে গিয়েছে, সেগুলোর আপডেট আপনাদের আজকে দিব। তাই বলছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই অংশে পদ্মা রেল লিংক প্রজেক্টের আওতায় যেসব রেলপথগুলো রয়েছে সেসব কল রেলপথের কাজ এগিয়ে চলছে বেশ জোরশোর গতিতেই, কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডাবল ডুয়েল গেজ লাইনের কোনো অগ্রগতি নেই। এরই মাঝে আপনারা দেখতে পেয়েছেন যে পুরাতন মিটার গেজ রেলপথ বসানো হচ্ছে, যেটির ভিডিও আমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করেছি। সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাব ব্যালাস্টগুলো উঁচু করে রাখা হয়েছে, আর সামনে যে গর্তটি দেখতে পাচ্ছেন এই অংশে দেখা যাচ্ছে যে রেলপথ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। চলুন আমরা এখন ধীরে ধীরে একটু সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের পুরো জুরাইন পর্যন্ত আজকে আমি সর্বশেষ আপডেট দিব। এই অংশে পূর্বে আমি মনে করেছিলাম যে হয়তোবা এক পুরো লেভেল করা হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে নিচু অংশেই রেলপথ বসানো হচ্ছে, যেটি কিনা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ। আর আমি এখন যে উঁচু অংশটিতে হেঁটে যাচ্ছি এই অংশে বসবে পদ্মা রেল লিংকের রেলপথ, যেটি কিনা মাওয়া হয়ে যশোরের দিকে যাবে ঢাকা থেকে। অলরেডি পদ্মা সেতুতে রেলপথের কাজ শেষের দিকে রয়েছে। ইনশাল্লাহ এই মাসেই মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ভাঙা পর্যন্ত আরেকটি ট্রায়াল হবে। এরই মধ্যে 6311 সিরিজের লোকোমোটিভ পদ্মা সেতুর মূল অংশে প্রবেশ করেছে, যেটির ভিডিও আমি আপাতত করিনি, আমি এটার তথ্য পেয়েছি। আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন যে এই নিচু অংশে ব্যালাস্ট ফেলে দেওয়া হয়েছে, আর তারই ঠিক সামনে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এসব রেলপথগুলো কয়েকদিন আগে বসানো শুরু হয়েছে। এখানে এই অংশে চলুন আমি আপনাদের এই অংশটি দিয়ে হেঁটে হেঁটে আপডেট দেই। এই অংশে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে ডুয়েল গেজ কংক্রিটের স্লিপারগুলো বসানোর কাজ শেষ, আর উপরে যে তিনটি ডুয়েল গেজ রেলপথ সেটির বসানোর কাজও শেষ। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি অংশে ক্লিপ লাগানো হয়েছে আপাতত, কিন্তু সব অংশে এখনও ক্লিপ বসানোর কাজ হয়নি। এবং প্রত্যেকটি স্লিপারের উপরে রেলপাথের নিচে দেখা যাচ্ছে যে রেলপ্যাড বসানো হয়ে গিয়েছে। এখানে আপাতত এখন রেলপথটি বসিয়ে রাখা হয়েছে, পরবর্তীতে ক্লিপ লাগানো হবে। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে, যেমনটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন। সম্ভাব্য সময় হচ্ছে এই মাসের শেষের দিকে, সেই লক্ষ্যে এই অংশে এখন দ্রুততার সাথে রেলপথ বসাচ্ছে পদ্মা রেল লিংক প্রকল্প। আপনারা সকলেই জানেন যে কমলাপুর থেকে গ্যান্ডারিয়া হয়ে এই জুরাইনের অংশ পর্যন্ত পদ্মা রেল লিংক প্রজেক্টের আওতাধীনই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। তাই সেই লক্ষ্যেই ডুয়েল গেজ রেলপথ এই অংশে বসানোর কাজ প্রায় শেষের দিকে রয়েছে। পরবর্তীতে এই অংশটির উপর দিয়েই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ট্রেন চলাচল শুরু হবে। এসব অংশে 24 ঘন্টায় কাজ করা হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে রেলওয়ের কাছ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান 3 মাসের সময় চেয়ে নিয়েছিল, যা এখন
পরিপূর্ণ 3 মাস পার হয়ে গিয়েছে, তাই ঠিকাদারি প্রতিষ্ঠান তাড়াতাড়ি করে রেলপথ প্রস্তুত করে দিচ্ছে, এতে করে শীঘ্রই রেলপথে ট্রেন চলাচল শুরু করা যায়। আর আপনারা সকলে জানেন যে এই মাসের শেষেই নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে, সেই লক্ষ্যেই খুব দ্রুততার সাথে কাজ করা হচ্ছে এসব অংশে। এই অংশে এখনও রেলপথ বসানো বাকি রয়েছে, এগুলো শীঘ্রই বসিয়ে ফেলা হবে। আর তার ঠিক পাশে যে রেলপথটি বসেছে সেখানে অলরেডি ব্যালাস্ট ফেলে পুরো ভরে ফেলা হয়েছে, এখনও সেই অংশে টেম্পিং করার কাজ বাকি রয়েছে, এগুলো খুব শীঘ্রই করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে রেলপথে ফিশ প্লেট লাগানোর কাজও অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে আপাতত স্লিপারগুলো এনে রাখা হয়েছে, এখানে স্লিপারগুলোকে এখনও ঠিকঠাক জায়গা মতো বসানো হয়নি, এগুলোকে ঠিকঠাক জায়গা মতো বসানোর পর পরে এর উপরে যেসব ক্লিপ বসানো হয় সেই স্থানে রেল প্যাড বসানো হবে, তারপর পরে তার উপর রেলপথ বসিয়ে পরবর্তীতে ক্লিপগুলো মারা হবে। এসব কাজ খুব শীঘ্রই শেষ করা হবে এবং এই অংশে ও যে কাজ বাকি রয়েছে এগুলো খুব দ্রুততার সাথে কাজ শেষ করা হবে। আসছে এই বছরের জুন মাসেই ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথে ট্রায়াল রান হবে এবং ডিসেম্বর নাগাদ ট্রেনে করে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যেতে পারবে ঢাকাবাসী ট্রেনে করে। জুনে ট্রেনের ট্রায়াল রানের লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে খুব দ্রুত। এখন অলরেডি ভাঙ্গা থেকে মাওয়া রেল স্টেশন পর্যন্ত প্রায় কাজ শেষের পথে, এই মাসের শেষেই ভাঙ্গা থেকে মাওয়া রেল স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হবে। মাওয়া রেল স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হওয়ার পরপরই ভাঙ্গা রেল স্টেশনে রেখে দেওয়া বা তৈরিকৃত যে রেলপথটি রয়েছে বা প্যানেল বলা হয় যেটি, সেটিকে পদ্মা সেতু হয়ে মাওয়ার দিকে নিয়ে আসা হবে এবং মাওয়া থেকে একদম নিমতলা রেল স্টেশন পর্যন্ত সেই সব প্রস্তুতকৃত রেলপথটি বসিয়ে ফেলা হবে শীঘ্রই। সেটি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কোন এক সময় আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো, সেই ভিডিওটি দেখতে আপনারা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি জুরাইন রেলগেটের অনেক কাছাকাছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটি পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। এই পয়েন্টটি দ্বিতীয় রেলপথ থেকে তৃতীয় রেলপথের দিকে যাবে। অলরেডি পয়েন্টের নিচে যেসব সরঞ্জাম লাগানোর কথা সেসব সরঞ্জাম কিছু কিছু লাগানো হয়ে গিয়েছে, এখনও পুরোপুরিভাবে এসব পয়েন্ট প্রস্তুত করা হয়নি, আপাতত এগুলো বসিয়ে তার উপর যেসব নাট বোল্ট সহ রেল প্যাড সব কিছুই বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, শীঘ্রই এসব পয়েন্টের কাজ শেষ করা হবে। সেটি নিয়ে আমি আপনাদের খুব শীঘ্রই ভিডিও তৈরি করে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পেজটি থেকে যারা যারা দেখছেন তারা আমার পেজটিও ফলো করে দিবেন। এখন আমি যে অংশটি দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশেও খুব শীঘ্রই পাথর বা ব্যালাস্ট ফেলে দেওয়া হবে শীঘ্রই। এখানে ব্যালাস্ট ফেলার পরপরই এগুলোকে টেম্পিং করা হবে। অলরেডি জুরাইনের রেলগেটের ঠিক ওপাশে গ্যান্ডারিয়া অংশে এখন চলছে এই দ্বিতীয় নাম্বার রেলপথের টেম্পিং করার কাজ, সেটির ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা সেই ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ঠিক পাশে দেখতে পাচ্ছেন যে নতুন যে আরেকটি রেলপথ বসানো হয়েছে ঢাকা নারায়ণগঞ্জের জন্য, সেখানে পরিপূর্ণ পাথর ফেলে দেওয়া হয়েছে, এসব পাথরগুলো গত রাতে ফেলা হয়েছে, এখনও কিছু অংশে পাথর ফেলা বাকি রয়েছে, সেগুলো খুব শীঘ্রই ফেলে দেওয়া হবে। সেই রেলপথটি একদম পুরো জুরাইন রেলগেটের একদম রোডের কাছাকাছি পর্যন্ত করে রাখা হয়েছে এবং শীঘ্রই জুরাইন রেলগেটেও রেলপথ বসানোর কাজ শুরু হবে। চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে আরও এগিয়ে যাই, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এই অংশে দেখতে পাচ্ছেন যে অলরেডি 2টি রেলপথ নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে, এখন ভিডিওটির ঠিক বাঁদিকে আরেকটি রেলপথ বসবে, মোট 3টি হবে।
এই তিনটি রেলপথ বসানোর পরপরই এখানে রেলপথ বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন পাশে দেখতে পাচ্ছেন যে কিছু স্লিপার নিয়ে আসা হয়েছে। এইসব স্লিপারগুলো মনে হয় যখন জুরাইন রেলগেটে রেলপথ বসানো হবে তার উপরে এগুলো বিছিয়ে দেওয়া হবে, যাতে করে যানবাহনগুলো চলতে পারে। যেমনটা আমরা সায়দাবাদ কিংবা দয়াগঞ্জ রেলগেটে দেখেছি, সায়দাবাদ এবং দয়াগঞ্জ এইসব রেলপথের আপডেট খুব শীঘ্রই আমি ইউটিউব চ্যানেল আপলোড করব। সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন আমরা চলে এসেছি জুরাইন রেলগেট, আর আমরা জুরাইন রেলগেটের প্রথম যে অংশটি সে অংশটি পার হলাম। এই অংশে এখনও মিটার গেজ রেলপথটি উঠানো হয়নি, এই রেলপথটি খুব শীঘ্রই উঠানো হবে। এবং ভিডিওটির ডান দিকে যে অংশে গেটকিপারদের রুম ছিল সেই রুমটি অলরেডি পুরো ভেঙে ফেলা হয়েছে। এই অংশে নিচে যেসব ইটগুলো রয়েছে সেই সব ইটগুলো এখান থেকে সরানো হবে। এবং এখানে যে রেলপথের জয়েন্টটি ছিল বা দুইটি রেলপথের যে সংযোগস্থল সেটি অলরেডি কেটে ফেলা হয়েছে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট পদ্মা রেলিং প্রজেক্টের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।